কে এই জো বাইডেন, কি তার পরিচয় জানাবো আজকের ভিডিওতে। জয়ের পথে এগিয়ে চলেছেন মুক্রিটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ জর্জিয়া রাজ্যে ভোট গণনায় জো বাইডেন এখন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 900 ভোটে এগিয়ে গেছেন, আর মাত্র কয়েক হাজার ভোট গণনা বাকি আছে। জর্জিয়ার 16টি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে। এই রাজ্য বাইডেনের পক্ষ গেলে তার থলিতে 269টি। বিবিসি প্রকাশিত সর্বশেষ আপডেটে বাইডেনের 253টি ভোট এবং জর্জিয়ার 16টি ভোট সহ মোট 269টি ইলেকট্রাল ভোট আসবে, অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য মাত্র একটি বাকি থাকবে। জয়ের জন্য প্রয়োজন 270টি ইলেকট্রাল ভোট। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবিরে ধস নামানো বাইডেনকে নিয়ে হইচই পড়ে গেছে বিশ্বে, যার পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, তবে সংক্ষিপ্ত জো বাইডেন নামে পরিচিত তিনি। ডেমোক্রেট পার্টির সদস্য বাইডেন দেশটির দীর্ঘদিন ধরে অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন, এরপর নেমে পড়েন রাজনীতির ময়দানে। নিজ রাজ্য ডেলওয়ারে সবচেয়ে বেশি সময় ধরে সিনেটর ছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 47তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দেখে নেওয়া যাক তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য। তার জন্ম 1942 সালের 20 নভেম্বর জো বাইডেনের জন্ম। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র, মা ক্যাথেনিক ইউজেনিয়া ফিনেগান, মা আইরিশ বংশোদ্ভূত। উত্তর পূর্ব পেনসিলভেনিয়াতে স্ক্যান্টনে বেড়ে ওঠেন তিনি। বাবা বাইডেন সিনিয়র ছিলেন ফার্নের ক্লিনার। তবে জীবনের বড় একটি সময় তার কেটে গেছে গাড়ির সেলসম্যান হিসেবেও। ছোটবেলা থেকে প্রবল দারিদ্র্যের মাঝে বড় হয়েছেন মার্কিন এই রাজনৈতিক। নিজের মানসিকতার দৃঢ় করতে বাবা মায়ের অবদান এবং দারিদ্রতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। যে দারিদ্রতা আর কঠিন জীবনযাত্রা তাকে একজন পোক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে, তা অনেক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন বাইডেন। পড়াশোনা এবং শিক্ষা জীবন। স্ক্যান্টনে সেন্ট পালার্স এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করেছেন বাইডেন। 13 বছর বয়সে পরিবার সহ ডেলওয়ারে আসেন তিনি। ছোটবেলা থেকে বাচন শক্তিতে সমস্যা ছিল বাইডেনের, এজন্য স্কুল সহপাঠীরা প্রায়শই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। সেন্ট হেলেনা স্কুল বার্চেমেরে একাডেমি শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের নজরে কাড়েন রোগাটে চিপচেপে কিশোর বাইডেন। ছোটবেলায় কথা বলতে গিয়ে আটকে যাওয়া শিশু বাইডেন আজ মার্কিন রাজনীতির অন্যতম আইকন। কলেজ থেকে দাম্পত্য জীবন। ডেলওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনার পাঠ চুকেন বাইডেন। ছোটবেলা থেকে ফুটবল খেলার প্রতি ছিল তার অন্যরকম এক টান। জন এফ কেনেডির রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভক্ত ছিলেন তিনি। 1961 সালের দিকে ধীরে ধীরে রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। রাজনীতির মাঠে নামার পর নেইলিয়া হান্টারের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকে শেষ পর্যন্ত পরিণয়ে রূপ নেয় 1966 সালে। তার ঘরে রয়েছে জোসেফ হান্টার নওমি নামের 3 সন্তান। রাজনৈতিক জীবন। জো বাইডেন 1968 সালে একটি ল ফার্মে কর্মরত ছিলেন। 1970 সালে নিউ ক্যাসেল কাউন্টি কাউন্সিলে নির্বাচিত হন, এরপর নিজস্ব ল ফার্ম প্রতিষ্ঠা করেন। 1972 সালের নভেম্বরে রিপাবলিকান দলীয় সিনেটর স্যালেপ বক্সের বিপক্ষে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি। এরপর মার্কিন ইতিহাসের স্বর্ণক্ষরে লিখে ফেলেন নিজের নাম। মার্কিন ইতিহাসের 5ম সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে নির্বাচিত হন 29 বছরের বাইডেন। 1977 সালের ফের বিয়ে করেন বাইডেন। দ্বিতীয় স্ত্রী জিলের ঘর আলো করে কন্যা সন্তান অ্যাশলে জন্মান 1981 সালে। রাজনীতিতে মোর। 1969 সালে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি হিসেবে নিযুক্ত হন জো বাইডেন। 1970 সালে ক্যান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন তিনি। 1973 সালে প্রথমবার সিনেটে যান তিনি। এরপর 1978, 1984, 1990, 1996, 2002 এবং 2008 সালে সিনেটর হিসেবে টানা নির্বাচিত হন জো বাইডেন। সিনেটর হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ইরাক নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। 1972 সালে বড়দিনের উৎসবের জন্য ক্রিসমাস ট্রি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান প্রথম স্ত্রী নিলিয়া। বিয়ের পর স্ত্রীকে নিজের স্বপ্নের কথা শুনিয়েছিলেন বাইডেন। তিনি স্বপ্নে দেখেন 30 বছর বয়স হওয়ার আগে একবার সিনেটর হিসেবে নির্বাচিত হতে চান তিনি। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন রয়েছে বলে স্ত্রীকে জানান। স্ত্রীকে বলা স্বপ্নের বাস্তবায়নে রাজনীতির ময়দানে এবার জোরে সুরে আসার জানান দিলেন বাইডেন। 1987 সালে ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে অসুস্থতার কারণে পরের বছর এই লড়াইয়ে পিছু হটতে বাধ্য হন তিনি। 2007 সালের কথা, আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে লড়াইয়ের প্রস্তুতি নেন। ও সময় বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনের বিপক্ষে নিজের অবস্থান তৈরি করে নিতে ব্যর্থ হন।
হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারেননি তিনি। পরে 2008 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে টেলিফোন পান তিনি। বাইডেনকে রানিং মেট হিসেবে বেছে নেয় আগ্রহ প্রকাশ করেন ওবামা। 2009 সালে 20 জানুয়ারি বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 2017 সাল পর্যন্ত একই পদে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তিনি আইনজীবী পেশা ছেড়ে রাজনীতিতে অংশ নেওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ সিনেটর হিসেবে নির্বাচিত হন। এর আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু তাই নয়, জো বাইডেন একজন ভালো মানের অ্যাথলেটও ছিলেন। স্কুল ফুটবলের ডেলওয়্যার রাজ্যের একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন তিনি। জো বাইডেন ছোটবেলা থেকেই তুতলিয়ে কথা বলতেন। তিনি নিজের আত্মবিশ্বাস অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার ক্লেমমেন্টে অবস্থিত আর্কামিয়ার একাডেমিতে যোগ দিয়েছিলেন। 2007 সালে স্মৃতিচারক করে বাইডেন বলেছেন, ছোট বয়সে আমি ফুটবল যতটা আত্মবিশ্বাসী ছিলাম ততটা আত্মবিশ্বাস আমি কথা বলতেও পারতাম না। খেলাধুলায় আমার কাছে যেমন স্বাভাবিক ছিল তেমনই কথা বলাই ছিল অস্বাভাবিক, এবং খেলাধুলা আমার গ্রহণযোগ্যতার টিকিট হিসেবে প্রমাণিত হয়েছিল। আমি কোনো খেলায় ভয় পাইনি। জো বাইডেন আর্কেমিয়ার একাডেমিতে ভর্তির সময় খেলাধুলায় একাধিক ইভেন্টে অংশ নেন, তবে ফুটবলে ভালো করাই তাতেই ক্যারিয়ার গড়ে তোলেন। তার কোচ যখন ওয়ালস একবার বলেছিলেন, বাইডেনের বয়স যখন 16 বছর ছিল তখন সে দুর্দান্ত ফুটবল খেলত, সে পাসিংয়ের জন্য খুবই বিখ্যাত ছিল। 1960 সালে ওয়ালস যখন আর্কেমিয়ার একাডেমিক সিনিয়র দলের প্রধান কোচ হন তখন একটি খেলায় 10-0 গোলের বড় ব্যবধানে জয় পান তিনি। সেই দলের অন্যতম সদস্য ছিলেন জো বাইডেন। 2012 সালে ওয়ালসকে ডেলওয়্যার স্পোর্টসের হল অফ হলে ফেমে অন্তর্ভুক্ত করা হলে সেই অনুষ্ঠানে যোগ দেন জো বাইডেন। 2012 সালে ডেলওয়্যার বিশ্ববিদ্যালয়ের এক প্রচারণার সময় জো বাইডেন বলেছেন, ওই বিশ্ববিদ্যালয়ের হয়ে 1963 সালে শেষবার খেলেছিলেন তিনি। এরপর তিনি বাবা মায়ের চাপে পড়ে বাধ্যতামূলক খেলা ছাড়েন। তবে বাইডেন বলেছেন 2 বছর পর তিনি আবার বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলে যোগ দিয়েছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।